এত দেরি করলে কেন? সেই কখন থেকে অপেক্ষা করছি। কি করব বলুন ম্যাডাম, টিউশনই শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি। আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিডিজ দাঁড়িয়ে থাকে না, যে ড্রাইভারের কুর্নিশ নিতে নিতে হুট করে ঢুকে পড়ব। তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে দুপায়ের উপরে ভরসা করে আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে। তবে আজ রিক্সায় করে এসেছি, নইলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম। রিক্সা খুঁজে পেতে যা দেরি হল। ইস, বেশ ভিজে গেছ। কাছে এসো তো, রুমাল দিয়ে মুছে দিই। ওহো, আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আসল দিয়ে মুছিয়ে দেবে। ঠিক আছে, রুমালই সই। না মিস্টার, ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক। যখন তোমার বউ হব তখন ইচ্ছাটা পূরণ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি তা না হও তবে আমি বুড়ো বয়সে পান চিবোতে চিবোতে কোনো এক বাদল ঘন দিনে বসে বসে রোমন্থন করব আজকের এই রুমালি ভালোবাসার সময়টাকে। নাতিপুতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাব। প্লিজ এভাবে বলো না, কেন আমি তোমাকে পাব না? তুমি কি আমাকে চাও না, আমাকে ভালোবাসো না? উত্তরটা আসলে একটু কঠিন। তোমাকে চাই আবার চাই না, ভালোবাসি আবার বাসি না। হেয়ালি রাখো, আমি স্পষ্ট জানতে চাই। তবে শোনো, আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই। সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না। তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। একটু আগে একটা টং দোকানের ছাউনিতে গা বাঁচিয়ে রিক্সা খুঁজছিলাম। খুব শীত শীত লাগছিল, তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে। আধোয়া সে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া, লেগেছিল থুতুও, যা এখনো আমার ঠোঁটে লেগে আছে। তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে?